বাংলা ট্রিবিউন, কম কথায় সব কথা। অপারেশন করতে দেখি অপারেশন করতে হবে, আবার আমার ইঞ্জে চলে যেত, আমার আসতো তো কতগুলো আগে আমি অপারেশন করছে, পান গেটের অপারেশনটা যেটা সেটা তো ছিল। ওই অপারেশনটা করার পরে ওনা কেমন জানি হয়ে গেছিল, বাসায় যখন আসছে ফেরত আসছে, তখন ওখানে তো কতজন মারা গেছিল, কেমন ট্রাভেলের মতো হয়ে গেছে, কেমন। আর আমরা তো বন্ধা ছিলাম বাসায়, ও তো মনে করছে কি যে আর্মি দেরি বাড়ছে, নিশ্চয় আমাদের বাসায় রেড টেড হবে, কি হবে, ওরা তো বেড করবেই আর কি। আমাদের বাসাটা আবার ভিতরে ছিল, তা খালি বলতেছে কি যে আমার মা বলতেছে কি আমার বোধ করতে সব দেশে পাঠাবে, দেশে পাঠাবে, গ্রামে পাঠাবে, এরকম বলতেছে। তারপরে আমরা চলেও গেছিলাম, গ্রামে চলে গেছিলাম, আমার বোনরা কান্ত আবার নিত, এখন শেষের দিকে তো অনেক অস্ত্র আনছিল। তারপরে ওই আমাদের বাসাটা আবার একটু অনেক বড় ঘর ছিল মাঝখানে, তো আমার মা আর আব্বা সারা রাত পাহাড়ে পরে ডিস্ট্রিবিউটর হয়েছে মুক্তিযোদ্ধাদের, তো খুব সাহসী ছিল, সাহসী ছিল। তারপরে আবার শৌখিনও ছিল, যাই হোক আমার মা অনেক কষ্ট করছে, মন্দির গুলো লেখাপড়া শিখেছে, বিয়ে সাথে দিয়েছে, একলা মানুষ কোনো ইনকাম না, একটা বাড়ি ছিল আমাদের, ওই বাড়ি ভাড়া দিয়েছিল সব। আপনি এখন মানে এমনিতে নরমালি খেলাটা দেখেন, আপনাদের ফ্যামিলি বাংলাদেশের খেলাটা দেখেন বা ইয়ে করেন, এদিকে আসেন? দেখি হ্যাঁ, প্রতি বছর তো এখানে আসি, আর ওই যে ক্রিকেট খেলা দেখেন না, ইন্টারন্যাশনাল ম্যাচে আপনারা আসেন? মানে ইন্টারন্যাশনাল ম্যাচে কি আপনারা? আমি ইন্টারন্যাশনাল ম্যাচে আসি না, কিন্তু আমার বলে আমাদের পাশে আসে, সেটা হলো আমার আপনারা যেহেতু ঘরে ছিলেন, উনিও ছিল, আসা যাওয়া হয়তো দেখা গেছে কোনো এক অপারেশন বা কোনো একটা জিনিসের চিন্তা ভাবনা করতেছে, আপনারাও কিছু দেখতে পাইছেন বা আপনারাও সহযোগিতা করছেন? কোনো আলোচনা করতো না, যা আলোচনা করতো ওদের যে টিম, টিমের যে বিভিন্ন জায়গায় থাকবে, আজাদের বাসায় অনেক সময় অনেক ওদের ই হয়েছে, আলাপ করেছে। তারপর আরো যে মুক্তিযোদ্ধা যাদা আছে তাদের বাসায় ওদের মিটিং হতো, কিন্তু তাদের এই অপারেশন সম্বন্ধে কখনো বাসায় আছে বলতো না, কেন একটা ভয় ছিল, তো একটা ভয় ছিল। তা আমরা ওই যা আমরা যে ইয়ে আওয়াজে বুঝতে পারলাম যে আশেপাশের অ্যাকশন ট্যাকশনে বুঝতাম। কিন্তু আপনি পার্সোনালি যেহেতু খুব কাছে ছিলেন, বলতেছেন যে মারামারি ভাই আমাদের ভাই বোনের মধ্যে যেটা হয় আর কি, আপনার পার্সোনালি ওই লিবারেশন ওয়ারের সময় মানে উনি যখন ছিল, খুব কাছের কোনো ইয়ে আছে কিনা যেটা আপনি নিজে দেখতে পাইছেন বা ওনারা কোনো রকম হেল্প করছেন? আপনি এরকম ওয়ারের সময় কি
আমার তখন বিয়ে হয়ে গেছিল, ইয়েতে চলে গেছিলাম, সিলেটে চলে গেছিলাম। আমার বোন ওরা ভাই, ও আমার তখন অনেক ছোট, ওরা তো মনে নাই অনেক ছোট। আমার ওই যে আদি বোন আসতে যায়, ওরা মানে বেশি কখনো ক্রিকেট নিয়ে বড় ক্রিকেটার টেস্ট ক্রিকেট খেলবে এই ধরনের স্বপ্ন সবসময় ছিল, সবসময় ছিল যে আমি বড় ক্রিকেটার হবো। তারপরে ওই যে মাঝে মাঝে ইয়েতে যাইতাম, যে কলেজে তো গিয়ে খেলছি, তো খুব ই ছিল মানে বড় একজন ক্রিকেটার হবে। তখন তো আর বাংলাদেশিদের অত চান্স দিত না, তো আশা ছিল, অনেক আশা ছিল। আর ওপেনিং ব্যাটসম্যান ছিল, তো ওপেনিং সাথে কিন্তু ইয়ে ছিল, অবশ্য ছবি আছে, ভালো খেলতো, ভালো খেলতো, অনেক ভালো খেলতো। ওই করাচি টাচে যে খেলছে সেখানেও ভালো খেলছে, কিন্তু ওই ম্যাগাজিনগুলো ইয়ে পেপারগুলো বাইরেছে তাই করাচিতে উর্দু পেপার টেপারগুলো তখন ছিল আমাদের বাসায়, এখন তো আপনি আপনার সঙ্গে হয়ে গেছে, ওখানে বেশ প্রশংসা সঙ্গে হয়েছে। তো ওর আশা ছিল, অনেক আশা ছিল।